আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুম মায়া ভরা তোর মুখে, লক্ষ্মী সোনা আদর করে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও ভিউয়ার্স। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো অনেক অপেক্ষার পরে সে সময়টা এসেছে, লাস্ট কয়েকটা মাস ধরে আসলে ওয়েট করছিলাম আজকের এই দিনটির জন্য। তো ভাইয়ার বাবু হয়েছে হলো সিরাজগঞ্জে, যেহেতু ভাইয়ার শ্বশুরবাড়ি সিরাজগঞ্জ এবং ভাবি ওখানেই ছিল। তো করোনা ইস্যুর জন্য আসলে যাওয়া হয় নাই, কারণ ওরা যে অনেক ছোটো, আমরা আসলে চাইলেও যেতে পারি নাই। তো ফাইনালি বেবি চলে আসছে, আর বেবির নাম হলো আনাহিতা। আলহামদুলিল্লাহ, খুবই কিউট লুকে একটা বেবি, এত সুইট করে হাসে, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই তো নোরাজে বাবা কোলে নিয়েছে, তো আমি ওর জন্য যে গিফটটা এনেছি ওটা ওকে এখন দিব, দেন ওকে কোলে নিব। আমাদের বাসায় সব বেবিকেই কিন্তু একটা কিছু গিফট দিয়ে দেন কোলে নেওয়া হয়। নোরাজ যখন হয়েছে তখন কিন্তু ওর খালামণিরা, মামা, নানু, নানু ভাই সবাই ওকে গিফট দিয়ে দিয়ে কোলে নিয়েছিল। এটা আসলে আমাদের বাসায় একটা নিয়ম, এবং এটা আসলে নিয়মই ছোটো বেবি তো, যে কোনো বেবিকে আসলে আমরা যখন প্রথমবার দেখতে যাই একটা গিফট তো দিতেই হয়, এটা খুবই সিম্পল। তো এই আর কি, যে ও যে দেখি আমরা যে ও ঘুমিয়ে গিয়েছে, আমরা যেতে যেতে প্রায় 10টা ক্রস করে ফেলেছিল। তো ছোট বেবিও তো ঘুমাবেই স্বাভাবিক, তো যাওয়ার পরে শুনলাম যে ও মাত্রই ঘুমিয়েছে। তো ওকে উঠিয়ে দিয়েছে ভাইয়া ভাবি, আর ওঠার সঙ্গে সঙ্গেই দেখুন কি অ্যাক্টিভ হাসছে। আলহামদুলিল্লাহ, ও খুবই একটা লক্ষ্মী বাবু, আর এত সুন্দর করে হাসে, ওর হাসি দেখলে আসলে কলিজা ঠান্ডা হয়ে যায় এরকম। তো এই আর কি, তো শুধু ওকে একটু ফলো করেন, দেখেন ওর হাসি কোনো লিমিট নাই, ও সবসময় হাসতেই থাকে। এত ছোট্ট একটা বাবু যে এত হাসতে পারে আমি কখনো দেখি নাই। তো এই আর কি, তো ওকে আমি এখন কোলে নিব। অনেক দিন আসলে ওয়েট করছিলাম ওকে কোলে নেওয়ার জন্য, আপনারাও নিশ্চয়ই লাস্ট দুই ভিডিও থেকে ওয়েট করছেন ওকে দেখার জন্য। তো ফাইনালি দেখুন কি লক্ষ্মী কিউট একটা বেবি, মাশাল্লাহ। ওর জন্য সবাই অনেক দোয়া করবেন, এবং মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমার নোরাইজকে এবং আনহিতার জন্য, দুজনকে আপনাদের দোয়াতে রাখবেন এবং ওদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো এই আর কি, তো এখন ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে আনাহিতাও যোগ হলো, আমাদের পরিবারের আরেকটা মানুষ বেড়েছে। তো এই আর কি, পড়ে যাচ্ছিলো, আমি আসলে ওর পেছনে ওভাবে সাপোর্ট দিই নি, আমি এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম ওকে দেখার পরে। তো খুবই কিউট মাশাল্লাহ। তো ওকে নিয়ে আসলে টাইমটা অনেক কম ছিল, কারণ 11টার মধ্যে আবার ব্যাক করতে হবে, ওদের গেট 11টা ক্লোজ হয়ে যায়। যদিও দারুণকে বললে আরও পরে বের হওয়া যায়, বাট জিনিসগুলো একটু কেমন দেখা, অনেক রাত হয়ে যায়, আর আমাদেরকেও তো বাসায় ব্যাক করতে হবে। নোরাইজ অলরেডি ঘুমিয়ে গিয়েছে, নোরাইজকে পাশের রুমে ওকে শুয়ে দেওয়া হয়েছে। তো এই তো নোরাইজ বাবার হাত ধরেছে, ও সবাইকে ধরে, এবং এত মায়া বাচ্চাটার, মাশাল্লাহ খুব সুন্দর। তো এই আর কি, আমাদের বাসায় আসলে অনেক দিন পরে একটা মেয়ে বেবি, আমার ভাগ্নি যে, ও তো ডাক্তারি পড়ছে, আগের ভিডিওতে দেখেছেন ও তো বড়ই হয়ে গিয়েছে। তো তারপরে অনেক দিন পরে আসলে মেয়ে, তো অনেক আদরে, আর ভাইয়া আমাদের সবার অনেক প্রিয়, প্রত্যেকটা ভাগ্না ভাগ্নির মানে জান তার মামা, এবং আমাদের সব রিলেটিভস, আমার শ্বশুরবাড়ি, আপুদের শ্বশুরবাড়ি, তো তারা পর্যন্ত ভাইয়াকে অনেক ভালোবাসে, এবং ভাইয়াকে অনেক তাকে ভালো মানুষ হিসেবেই জানে। তো তার একমাত্র কন্যা, তো সবার আসলে আদরের। তো আমরা তো অলরেডি ওখানে খেয়ে এসেছি, তো আব্বু কী করেছে, আস্তে আস্তে ভাইয়াকে ফোন দিয়েছে যে আমরা আসছি, ভাবি এতটুকু সময়ের মধ্যে সে আবার পোলাও রান্না করেছে, গরুর মাংস, মাছ, দেন পায়েস, এগুলো রান্না করে ফেলেছে। তো আমরা এসে বকা দিলাম যে তুমি কেন রান্না করছো, আমরা তো জানি যে তোমার বেবি ছোট, আমরা এই জন্য অলরেডি খেয়ে আসছি, যে দেখুন সব রান্না করে রেডি করে রাখছে। বলতেছিল যে আমি জানি যে তোমাদের টাইম নাই, এই জন্য রেডি করে রাখছি, এসে জাস্ট একটু করে খেয়ে নাও। তো রান্না সবগুলো অনেক মজা হয়েছিল, যদিও পেট পুরা ফুল, কারণ আপুর বাসায় গেলে খাওয়া গলা পর্যন্ত না আসা পর্যন্ত আপু খাওয়াতেই থাকে, তো তারপর আসলে খাওয়ার কোনো ওয়ে থাকে না। তারপরও কষ্ট করে রান্না করেছে, রান্নাগুলো অনেক মজা হয়েছিল, আমি নোরাজের বাবা দুজনেই আবার খেয়ে নিয়েছি। তো এই আর কি, এই যে আনাহিতার কিন্তু ঘুম পাচ্ছিল, ও হা করতেছিল, কারণ ও মাত্রই ঘুমিয়েছিল, আর এটা হলো আমার ভাবি, ওকে তো খুব কম দেখা যায় আসলে ভিডিওতে। এই আর কি, তো এই যে আলহামদুলিল্লাহ হাঁচি দিয়েছে।
তো আনাহিতা কিন্তু অনেক অনেক সুইট একটা বেবি, এত সুইট, একটু দেখুন শুধু হাসতেই থাকে, ওর কাজই হলো সময় পেলে ও শুধু হাসতে থাকে, তো ওকে একটু দেখে নেন। খুব ইচ্ছে করতেছিল যে অনেকটা সময় ওর সঙ্গে থাকি, কিন্তু কোনো উপায় ছিল না, অলরেডি 11:30 ক্রস করে ফেলেছে আর রাস্তাঘাটও পুরো ফাঁকা, দেখুন ট্রাক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর নুরাইজ তো অলরেডি ঘুমিয়ে গিয়েছে সেই 10টাতেই, আর এখনও ঘুমোচ্ছে সে গাড়িতে, তো এই আর কি, তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার। আর অনেকগুলো ভেজিটেবল কিনেছি, আমার আগে একটা ভিডিওতে দেখেছেন যে আমি ভেজিটেবল স্টোর করার জন্য কিছু ভেজিটেবল কিনেছিলাম, ওগুলো আমি মোহাম্মদপুর থেকে কিনেছি, কারণ মোহাম্মদপুরে অনেক ফ্রেশ ভেজিটেবল হাতের কাছেই পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসে, তো ওখান থেকেই এনেছি, আসলে গাড়িতে পেছনে রেখেছিলাম, তো ওগুলো আসলে একটু প্রসেস করা দরকার, এই জন্য একটু তাড়াহুড়াও করছিলাম যে ওগুলো যদি একটু গরম হয়ে ঘেমে ওঠে দেন ওগুলো স্টোর করলে ভালো লাগবে না। দেখুন কত গুলো ভেজিটেবল কিনেছি, এগুলো আমি স্টোর করেছি। তো এতক্ষণ এত ডাকাডাকি পণ্ডিত সাহেবকে, কিন্তু তিনি চোখই খুললেন না, তার মামা তাকে কত যে ডাকলো যে নুরাইজ দেখো একটু ওঠো, সে কিছুতেই সেখানে জাগলো না, পুরাটা রাস্তায় ঘুমালো, বাট বাসায় ঢোকার সঙ্গে সঙ্গে তার ঘুম গায়েব, সে এখন বসেছে মুভি দেখতে। তো এই তো তার ভাব, দেখুন সে এভাবে বসে মুভি দেখে, তো আমাকেও দেখতে হয় সে যখন মুভিটা দেখবে, তো দুজন মিলে হাসতে হবে, দুজন মিলে মুভি শেয়ার করতে হবে, তো এই আর কি। তো আমরা এখন মুভি দেখছি, ভেজিটেবল ওভাবে ছড়িয়ে রেখেছি, হয়তো সকালে উঠে ওগুলোকে প্রসেস করবো, আজকে তো আর হবেই না, তো আমরা এখন মুভি দেখছি, এতটুকুই আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। জীবনের চেয়ে